হ্যালো, ওয়েলকাম টু বং ভার্ডিক্ট। আমি জ্যোতির্ময়, আজকে চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আজকে পাঠান নিয়ে কিছু কথা বলতে চাই। যে পাঠান কিন্তু বাংলাদেশে রিলিজ করেছে এবং বাংলাদেশে কিন্তু তার ক্রেজ সাংঘাতিক, মানে জাস্ট এক কথায় সাংঘাতিক। অন্তত মানে পুরো দেখা যাচ্ছে বুধ বৃহস্পতিবার অবধি, মানে সে আগের সপ্তাহে রিলিজ করেছে, এই সপ্তাহে বুধ বৃহস্পতিবার অবধি পুরো বুকড, সমস্ত হলই বুক, প্রায় 41-42 হলে মুক্তি পেয়েছে পাঠান এবং সবটাই প্রায় বুক, মানে টিকিট পাওয়া যাচ্ছে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে, সবই হাউসফুল। তো ইনিশিয়ালি যেটা জানা যায় যে ফার্স্ট দিনেই পাঠান 75 লাখ টাকা তুলে নিয়েছে, মানে বাংলাদেশি টাকা অনুযায়ী প্রায় 75 লক্ষ টাকা ফার্স্ট দিনে তুলেছে, আর এই 4 দিনের মতন ব্যবসা করে প্রায় 2 কোটির কাছাকাছি তুলে নিয়েছে পাঠান। তো সেটা একটা বিশাল ব্যাপার। তো আমি এটাই বলতে চাইবো যে যে কোনো ইন্ডিয়ান সিনেমারই কিন্তু বিশাল একটা ক্রেজ আছে বাংলাদেশে, এবং সেটা যদি শাহরুখ খানের মতন কারো হয় সেটা বিরাট ক্রেজ আছে, এটা মানতেই হবে। তো 4 মাস আগে যে সিনেমা রিলিজ করেছে সেটা আজকে এতটা ক্রেজ আছে। এবার একটা কথা বলতে চাই যে আমাদের জিদ্দারও কিন্তু কম ক্রেজ নেই বাংলাদেশে, দেবদারও আছে অনেক। তো তাহলে আমার কাছে অনেক ইনস্টাগ্রামে মেসেজ আসে, ইউটিউবে কিছু লোক বলে, ইনস্টাগ্রামে প্রচুর মেসেজ আসে যে আমাকে জিজ্ঞেস করা হয় যে কেন চেঙ্গিজ রিলিজ করবে না বাংলাদেশে। বাংলাদেশের মানুষরা কিন্তু উৎসুক যে চেঙ্গিজ কবে রিলিজ করবে, চেঙ্গিজ যদি বাংলাদেশে একবার রিলিজ করানো যায় সেটাও কিন্তু অনেক কালেকশন হতে পারে, খারাপ কালেকশন হবে না, কেন কি বহু মানুষ ইন্টারেস্টেড, তারা জিগে জানতে চায় যে আমার কবে রিলিজ করবে, আমরা অপেক্ষায় আছি, রিলিজ করলে দেখতে যাবো, বিভিন্ন ধরনের প্রশ্ন তারা আমাকে করে থাকে, ইনস্টাগ্রামে প্রচুর মেসেজ আসে। তো এটা আমি তাদের, মানে এটা যদি প্রোডাকশন দেখে থাকে, আমি তাদেরকে এটাই বলতে চাইবো যে সত্যিই আপনাদের যে সিনেমাগুলো, যেগুলো বাংলাদেশের দর্শকরা কিন্তু খুবই ইন্টারেস্টেড, তো চেঙ্গিজের বড় বাজেটের যে সিনেমাগুলো সেগুলো কিন্তু বাংলাদেশে মুক্তি দেওয়া যেতেই পারে, আগেও হয়েছে এটা। এবার কিন্তু যেমন চেঙ্গিজ যদি জিদ্দা ভাবে যে বাংলাদেশে রিলিজ করানোর কথা, তাহলে কিন্তু খুব ভালো হয়, এবং পাশাপাশি পরবর্তী যে বিগ বাজেটের সিনেমা যেমন মানুষ, সেটাও কিন্তু আরামসে ওখানে রিলিজ করা যায়। যেমন অল ইন্ডিয়া রিলিজ হচ্ছে, সেরকম বাংলাদেশেও কিন্তু রিলিজ করানো যেতে পারে, বাংলাদেশে সে মার্কেটটা পেলেও কিন্তু একটা বিরাট কালেকশন হবে এবং খুব অনায়াসেই প্রোডাকশন কস্ট উঠে আসবে কয়েকদিনের মধ্যেই। সেটা একসাথেও রিলিজ হতে পারে বাংলাদেশে, আবার হতে পারে কদিন পরে রিলিজ করেছে, পাঠান কিন্তু 4 মাস পরে রিলিজ করেছে, তো চেঙ্গিজ পরেও রিলিজ হতে পারে, তাহলেও কিন্তু অনেক মানুষ দেখবে। মানুষকে তো প্রথম থেকেই ভাবা উচিত যদি বাংলাদেশে রিলিজ করতে দেওয়া হয়, তো সেটা খুবই খুবই ভালো হয় যদি এটা নিয়ে ভাবনা চিন্তা করা হয়। আর আমার মনে হয় পাঠানের সাকসেসের পর পরবর্তীকালে হিন্দি ছবিগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু বাংলাদেশে মুক্তি পাবে। আগে কিন্তু ওয়ান্টেড, মানে সালমান খানের ওয়ান্টেডও কিন্তু রিলিজ করেছিল বাংলাদেশে, যতদূর আমার কাছে খবর আছে। তো এই এইগুলো কিন্তু আমাদেরকে মানে একটা একটা বিশাল একটা আমাদের মানে চোখ খুলে গেল যে পাঠানের মতন যেটা আমরা সবাই ভেবেছিলাম যে অতদিন আগে রিলিজ হয়েছে, এরপরে কিন্তু দেখবে, কেন কি ওটিটিতে কিন্তু অলরেডি অনেক চলে এসছে, অনেকে আবার ডাউনলোড করেও দেখে নিচ্ছে, কেন কি অনেক পুরনো, 1-4 মাস হয়ে গেছে, অনেকে ডাউনলোড করেও দেখছে, কিন্তু তারপরেও কিন্তু হলে দেখতে যাওয়ার জন্য এত ক্রেজ। তো তাহলে চেঙ্গিজ যদি রিলিজ হয়, এরপরে যদি মানুষ রিলিজ হয়, পরে যদি বাঘা যদিও রিলিজ হয় বাংলাদেশে, সেটা কিন্তু খুব খুব মানে আমি বলে বাংলা সিনেমার জন্য এটা খুব ভালো খবর, মানে দুই বাংলার মধ্যে একটা আলাদা মানে কোলাবোরেশন আর কি বলতে গেলে। তো সেটা একটা খুব খুব ভালো হয় যদি ওখানে যদি রিলিজ করা হয়, কারণ ওখানকার মানুষজন কিন্তু ভীষণ ইন্টারেস্টেড। তো আমি এই সমস্ত বড় প্রোডাকশনগুলোকে বলতে চাইবো, সেটা গ্রাসরুট হোক, দেব এন্টারটেনমেন্ট হোক, তারা যাতে বাংলাদেশে সিনেমা রিলিজ করার কথা ভাবে, মানে পজিটিভলি ভাবে, যেগুলো অ্যাটলিস্ট যেগুলো বড় বাজেটের আমি বলছি, যেগুলো ছোটো বাজেটের ছোটোখাটো সিনেমা আছে সেগুলোর কথা আমি বলছি না, কিন্তু চেঙ্গিজের মতন, মানুষের মতন, বাঘা যতীন খুব বড় বাজেটের সিনেমা, এই সিনেমাগুলো যদি ভবিষ্যতে যদি রিলিজ করে বাংলাদেশে, তাহলে কিন্তু খুব ভালো হয় এবং তাদের পক্ষেও সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়তো কষ্ট উঠে যেতে পারে, সেই ক্রেজটাও তৈরি হয় অন্য দেশে, পাশাপাশি অন্য দেশে পাশাপাশি দেশে এরকম একটা কাজ চলছে, সেটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হবে, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করো, এরকম আরও অনেক এপিসোড নিয়ে আসবো, প্লিজ সাবস্ক্রাইব করো, আরও অনেক আপডেটস দেওয়ার আছে, আরও অনেক কথা হবে, আরও নতুন নতুন আপডেটস দিতে থাকবো, হিন্দি সিনেমা নিয়েও আপডেট দেবো, বাংলা সিনেমা নিয়েও আপডেট দেবো, বাংলাদেশি নাটক নিয়েও কিছু আপডেটস আছে, আরও অনেক কিছু বলার আছে আমার। তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর দেখতে থাকো। ধন্যবাদ।